আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লারাভেল ফর বিগিনার্স। আজকে আমরা কথা বলবো যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মেথড নিয়ে, যেটার নাম হচ্ছে ক্রাড, CRUD, ক্রিয়েট রিড আপডেট ডিলেট। তো ক্রাড বলতে আমরা যে কোনো জিনিস, আমরা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমরা কিছু ইনফো হচ্ছে ইউজারের কাছ থেকে নিব, নিয়ে আমরা একটা মডেল ক্রিয়েট করব, দেন সেটাকে আমরা রিড করতে পারবো, সেটাকে আমরা রাইট করতে পারবো, অর্থাৎ সেটাতে আমরা আপডেট করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সেটা ডিলেটও করে দিতে পারবো। তো লারাভেলের ক্ষেত্রে ক্রাডটা খুবই সহজ একটা বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ক্রাডের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের, আগে আমরা জানি মডেল, মডেল কি, মডেল নিয়ে আমাদের হচ্ছে কাজ করা লাগবে। মডেল হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। মানে কি? মানে হচ্ছে আমরা সাধারণত প্রোগ্রামিংয়ে নানা রকম ডেটা টাইপ নিয়ে কাজ করি, যেমন ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে, এই প্রত্যেকটার কিছু প্রপার্টি থাকে। যেমন হচ্ছে স্ট্রিংয়ের একটা লেন্থ থাকে, বা হচ্ছে অন্য কোনো প্রপার্টি থাকতে পারে, দুইটা স্ট্রিং যোগ করা যায়, এই টাইপের জিনিসগুলো। এগুলো হচ্ছে আগে থেকেই যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করে তারা হচ্ছে আমাদেরকে বানায় দেয়, বাট আমরা নিজেরাও চাইলে এরকম একটা ডেটা টাইপ তৈরি করতে পারি, সেটাই হচ্ছে মডেল। এটা হচ্ছে মূলত একটা ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একে বলে একটা ক্লাস। অর্থাৎ আমরা একটা ক্লাস তৈরি করব, আমাদের ইচ্ছা মতো হতে পারে আমরা একটা কুকুরের জন্য আমরা হচ্ছে মডেল তৈরি করতেছি, তাহলে আমরা কী করবো, সেই কুকুরের হচ্ছে তার নাম থাকতে পারে, তার বয়স থাকতে পারে, দেন হচ্ছে তার জন্ম কোথায় এটা থাকতে পারে, দেন তার যদি আরও কোনো গুণ থাকে সেটা থাকতে পারে। এটা হচ্ছে একটা ডগ মডেল হবে, অর্থাৎ এখানে ডেটা টাইপটা হচ্ছে ডগ। আমরা এই ডেটা টাইপের একটা ভেরিয়েবল নিতে পারি, যেমন আমার ধরেন একটা কুকুর আছে, সেটার নাম হচ্ছে টমি, তো আমি হচ্ছে বলবো ডগ টমি, অর্থাৎ ডগ টাইপের একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে টমি। এটা হচ্ছে একটা মডেল। তো মডেল হচ্ছে মোটামুটি অল্প কথায় মডেল হচ্ছে এটা। তো আমরা হচ্ছে এখন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিব, কন্ট্রোলার। তো আমরা হচ্ছে এটা ক্লিয়ার করি, ক্লিয়ার, আমরা স্ক্রিন বড় করে নেই। আচ্ছা, তো কন্ট্রোলার আমরা হচ্ছে আপাতত এই কাজটা করব একটা পোস্ট দিয়ে। পোস্ট বলতে আমরা হচ্ছে একটা ছোটোখাটো একটা প্যারাগ্রাফ টাইপের একটা কিছু আমরা হচ্ছে সেটা ক্রিয়েট করব, দেন সেটা আমরা আপডেট করব। সেখানে একটা টাইটেল থাকবে আর একটা হচ্ছে তার সাথে একটা সংশ্লিষ্ট প্যারা থাকবে। আমরা হচ্ছে সেটাকে ডিলেট করতে পারবো আমাদের ইচ্ছা মতো। তো এই আমাদের মডেল, অর্থাৎ আমাদের এখানে মডেলটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আমরা হচ্ছে কাজটা করতে চাচ্ছি। তো আমরা দেই পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলার। আচ্ছা, কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। এবার এটার সাথে সাথে আমাদের এখানে একটা মডেলও দরকার, একটা পোস্ট মডেল। অর্থাৎ এই পোস্টে কী কী থাকবে, আমরা বললাম একটা টাইটেল থাকবে, তার নিচে টাইটেলের সাথে তার একটা বডি থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, এই দুইটা মিলে হচ্ছে তার মডেলটা ক্রিয়েট হবে, অর্থাৎ সে কেমন হবে, তার প্রোটোটাইপটা ক্রিয়েট হবে। তো আমরা মডেলটাও ক্রিয়েট করি, পিএইচপি আর্টিসান মেক মডেল পোস্ট। তো আমরা ইচ্ছা করলে অ্যাকচুয়ালি এই মডেল তৈরি, কন্ট্রোলার তৈরি আমরা একই কমান্ডের মধ্যে পুরোটা করে ফেলতে পারি, বাট আলাদা আলাদা করে আমরা প্রথম দিকে করি, পরবর্তীতে আমরা একই সাথে করার চেষ্টা করব। এটার সাথে সাথে আমরা একটা এম ফ্ল্যাগ দেই। এই এম ফ্ল্যাগটার কাজ হচ্ছে সে এই মডেল সংশ্লিষ্ট একটা মাইগ্রেশন টেবিল ক্রিয়েট করবে। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে আমরা যে একটা মডেল ক্রিয়েট করলাম, যে আমাদের মডেলটা কী, আমাদের মডেলটা হচ্ছে সেটার মধ্যে তার একটা টাইটেল থাকবে, একটা পোস্ট হবে আর কি, তার টাইটেল থাকবে, তার হচ্ছে একটা সংশ্লিষ্ট বডি থাকবে বা একটা কন্টেন্ট থাকবে। তো ডেটাবেজে আমরা যখন মানুষের কাছ থেকে লেখা নিয়ে নিয়ে সেভ করব, মানুষ অনেক মানুষ যখন লিখবে এখানে, প্রত্যেকের লেখার একটা করে টাইটেল থাকবে, একটা করে বডি থাকবে। তো অনেক মানুষের লেখা, প্রত্যেকেরই একটা করে টাইটেল, একটা করে বডি, এটা তো আমাদের সেভ করতে হবে, সেভ করার জন্য ডেটাবেজ। তো ডেটাবেজে হচ্ছে এই টেবিলটা যে ক্রিয়েট হবে, সেই টেবিলটা হচ্ছে সেই এম ফ্ল্যাগের মাধ্যমে ক্রিয়েট হবে। অর্থাৎ একটা টেবিল ক্রিয়েট হবে, একটা কলামে থাকবে হচ্ছে টাইটেল, একটা কলামে থাকবে হচ্ছে তার কন্টেন্ট, আর টেবিলের প্রত্যেকটা রোতে হচ্ছে একজন পার্সনের হচ্ছে তার তথ্যগুলো থাকবে, যে আমি হচ্ছে একটা পোস্ট করলাম, তো আমার পোস্টের টাইটেল বডি, আবার আমার ফ্রেন্ড একটা পোস্ট করলো, টাইটেল বডি, এভাবে। তো আমরা যদি এখন এন্টার দেই, এই যে মডেলও ক্রিয়েটেড হয়ে গেল, সাথে মাইগ্রেশনটাও হয়ে গেল, ক্রিয়েট পোস্টস
স্টেবল, ঠিক আছে? তো এখন এই যে আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করলাম, তার জন্য আমরা হচ্ছে রাউটও তৈরি করে নিই। এগুলো কি দেয়া আগের কাজ, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তো রাউট রাউট কোলন কোলন গেট, আমাদের ফার্স্ট প্যাডটা হবে পোস্টস কমা, এটা হচ্ছে পোস্ট কন্ট্রোলার। পোস্ট কন্ট্রোলার মেক শিওর যে আমাদের জিনিসটা ইম্পোর্ট করা আছে। পোস্ট কন্ট্রোলার কলন কলন ক্লাস, আর আমাদের প্রথম মেথডটা হবে হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স এই টাইপের কাজ আমরা আগেও করছি, তবে এখন হচ্ছে আমরা আরো গোছানো উপায় করব, আমরা বুঝতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি আগে কি করতেছিলাম। তো আমরা এখন চলে যাই আমাদের পোস্ট কন্ট্রোলারে। কোথায় পোস্ট কন্ট্রোলার? এই যে কন্ট্রোলার্স, পোস্ট কন্ট্রোলার। তো এইখানে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একটা পাবলিক ফাংশন নিতে হবে, পাবলিক ফাংশন ইন্ডেক্স। ইন্ডেক্স এই ফাংশনের ভিতরে কি থাকবে? কিছু একটা থাকবে। তো আমাদের হচ্ছে মডেল হলো এখানে এখন, আচ্ছা আমরা আমাদের মাইগ্রেশন টেবিলটা ঠিকঠাক করে নেই সাথে সাথে। আমরা যেটা চাচ্ছি যে আমাদের এখানে বাই ডিফল্ট একটা আপ মাইগ্রেশন হবে, একটা ডাউন। আপটা হচ্ছে আমাদের টেবিলের কলামগুলোকে তৈরি করার জন্য, আর ডাউনটা হচ্ছে সেটাকে ড্রপ করে দেওয়ার জন্য, অর্থাৎ ডিলেট করে দেওয়ার জন্য। তো আমাদের আপাতত ডাউনের কোনো প্রয়োজন নাই, আমরা ডাউনে হাত দিব না এই মুহূর্তে। তবে ডাউনটা তৈরি করে রাখা ভালো, যখন আমরা বড় ওয়েবসাইট তৈরি করবো বারবার আমরা তো ম্যানুয়ালি গিয়ে গিয়ে ডেটাবেস থেকে কোনো কিছু ডিলেট করবো না। তো ডাউন দেওয়া থাকলে জাস্ট আমরা এখানে একটা কমান্ড লিখবো, পিএইচপি আর্টিসান, দেন হচ্ছে মাইগ্রেশন রোল ব্যাক। রোল ব্যাক লিখলে অটোমেটিক হচ্ছে সেটা ডিলেট হয়ে যাবে এক কমান্ডে পুরোটা। তো আপাতত আমাদের ওটা দরকার নেই, আমরা হচ্ছে এইটা জাস্ট এডিট করি, আমাদের যা যা লাগবে আমরা সেগুলো টেবিলে দিয়ে দিই। টেবল আমাদের লাগবে হচ্ছে একটা স্ট্রিং, স্ট্রিংয়ের মধ্যে কী থাকবে এটা হচ্ছে টাইটেলের জন্য। অ্যান্ড আমাদের আর একটা লাগবে টেবল, এটা হচ্ছে এইটা দিই টেক্সট, টেক্সটের মধ্যে থাকবে আমাদের কন্টেন্ট, অর্থাৎ আমাদের পোস্টের মূল বডি। আচ্ছা সেভ করলাম, এবার আমরা হচ্ছে মাইগ্রেটটা করে নিই, অর্থাৎ আমরা আমাদের যাবতীয় সব কিছু করে নিছি। এবার পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এটা হচ্ছে আমাদের এই টেবিলটাকে হচ্ছে ঠিকঠাক মতো ক্লিয়ার করে তৈরি করে নিবে। আচ্ছা ক্রিয়েট টেবিল পোস্টস ইনক্রিমেন্ট প্রাইমারি কি? আচ্ছা আমি হচ্ছে আগেই আমার কাজের জন্য এই নামে সম্ভবত একটা তৈরি করছিলাম, ডিলেট করে দিই সেটা। এই টেবিলটার জন্য হচ্ছে সমস্যা হচ্ছে। আচ্ছা কী কী টেবিল আছে আমরা একটু দেখি। এই যে শো টেবিল, সেখানে পোস্টস নামে হচ্ছে একটা টেবিল অলরেডি আছে এই জন্য। তো ড্রপ টেবল পোস্টস, ওকে এবার দেখি ডিস্ক টেবলস, আহা শো টেবলস, ওকে এখন নাই। এটা হচ্ছে আপনাদের করা লাগবে না, কারণ এটা আমার আগে থেকে আমি প্র্যাকটিসের জন্য ক্রিয়েট করছিলাম, সেটা রয়ে গেছিলো, আপনাদের তো আর এটা থাকবে না। থাকলে হচ্ছে আপনারা এইভাবে ডিলেট করে নিতে পারেন। এবার হচ্ছে আমরা মাইগ্রেট করি, এই যে আমাদের পোস্ট টেবিল তৈরি হয়ে গেল, কিন্তু কোথায় তৈরি হলো? এটা হচ্ছে আমাদের ডেটাবেজে তৈরি হয়ে গেছে, আমরা ইচ্ছা করলে সেখানে গিয়ে দেখতে পারি। এটা আমরা যদি ডেটাবেজে যাই, পিএইচপি মাই অ্যাডমিন, এতো পোস্ট টেবল, এখানে আমরা দেখি নাম্বার অফ কলাম সব কিছু, এই যে আমাদের পোস্ট, আচ্ছা দেখাচ্ছে না কেন, আমরা হচ্ছে মাইগ্রেশন ঠিকঠাক মতো হয়েছে, হ্যাঁ মাইগ্রেশন হয়ে গেছে। আচ্ছা এটা আমরা পরে দেখি, ক্রিয়েট হয়েছে কোনো কারণে দেখাচ্ছে না, ক্রিয়েট না হলে হচ্ছে এখান থেকে মাইগ্রেট হতো না, এই আগের মতো এরর মেসেজ থ্রো করতো। তো আমরা হচ্ছে আমাদের ইয়েতে এবার এডিট করি, আমাদের ইন্ডেক্স যেটা ছিল, ইন্ডেক্সের মাঝে এখানে হবে হচ্ছে পোস্টস, এই ভেরিয়েবলের মধ্যে থাকবে হচ্ছে পোস্ট, মডেলের জন্য যা যা আছে সব অল। আচ্ছা এখানে বানান ভুল গেছে,
পোস্ট এই মডেলের জন্য অল সব কিছু হচ্ছে সে শো করবে, দেন রিটার্ন করবে, কি রিটার্ন করবে, একটা ভিউ রিটার্ন করবে যেখানে থাকবে পোস্টস ডট ইন্ডেক্স। ওকে, এইখানে সাথে হচ্ছে আমরা একটা অ্যারে পাস করব, অ্যারেতে হচ্ছে পোস্টস পোস্টস। ওকে, সেভ করলাম। তো আমাদের এইটার জন্য এখন সংশ্লিষ্ট একটা হচ্ছে ফ্রন্ট এন্ড তৈরি করতে হবে। আমরা ফ্রন্ট এন্ডের কাজটা পরবর্তী ভিডিওতে দেখব। আজকের ভিডিও এই পর্যন্তই।